হাই, কেমন আছেন আপনারা? অনেকদিন পর আবার সামনাসামনি। কেমন লাগলো ওড়িশার অফবিট সাতকোশিয়ার ভিডিও? কি এখনো দেখেননি? কোনো চিন্তা নেই, ভ্রমণ তো কাছে, তো আই মার্কে ভিডিওর লিঙ্ক দুটো দিয়ে দিলাম, অবশ্যই দেখে আসুন। তো আগের দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে গেলাম ওখানে, গিয়ে সাতকোশিয়া গিয়ে কী কী করলাম, কত খরচ হলো, তার ফুল ডিটেলস। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে সাতকোশিয়া স্যান্ড রিসর্টে গেলে আপনাদের টপ 5 অ্যাক্টিভিটিস, আপনাদের যেটা করতেই হবে, না করলে মিস। তো বেশি কথা বলছি না, জাস্ট ভিডিও শুরু করছি, দেখে নিই। মহানদীর বুকে এই বোটিংটা কিন্তু মাস্ট। যারা সাতকোশিয়া আসেন তারা কিন্তু কেউই এই বোটিংটা মিস করেন না। রিসর্ট থেকে মাত্র 15 মিনিট দূরে এই বোটিং স্পট। আগের ভিডিওতে সব ডিটেলস দেওয়া আছে। অসাধারণ অভিজ্ঞতা হবে। দুধারে সবুজ জঙ্গল, ঠান্ডা হাওয়ায় সব ক্লান্তি ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া নদীর দুধারে দেখা পেয়ে যেতে পারেন কুমির কিংবা হরিণের, নাম না জানা পাখিরা উড়ে বেড়াবে এদিক থেকে ওদিক। বোটিং এর পরেই আসছে সাতকোশিয়া স্যান্ড রিসর্টের এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা। আমার দারুণ লেগেছে। এই রিসর্ট থেকেই দেখে নিতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্ত। আর যদি পূর্ণিমায় যান তাহলে তো কথাই নেই, মহানদীর বুকে জ্যোৎস্না মাখা চাঁদের আলো, জাস্ট অ্যামেজিং। ওড়িশা ইকোট্যুরিজমের রিসর্টগুলোয় অনেক অ্যাক্টিভিটিস থাকে। শিমলিপালেও দেখেছিলাম, এখানেও দেখলাম। শিমলিপালের ভিডিওটা যদি এখনো না দেখে থাকেন উপরের আই মার্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ক্যানোপি ওয়াক করতে করতে তীরন্দাজ হয়ে যেতে পারেন, কখনো বা বিচ ভলিবল খেলতে খেলতে একটু দোল খেয়ে নিন দোলনায়। আবার ইচ্ছে হলে এই টায়ার রোপের অ্যাক্টিভিটিটাও করে ফেলুন, বেশ মজা লেগেছিল করতে। আই লাভ দিস পার্ট অফ আওয়ার ট্রিপ, জঙ্গল সবসময় আমাকে টানে। তারপর এরকম পরিবেশে একটা জঙ্গল ট্রেল, জাস্ট ফাটাফাটি। রিসর্ট থেকেই পেয়ে যাবেন গাইড, কোনো এক্সট্রা খরচ দরকার নেই। গল্প শোনাতে শোনাতে নিয়ে যাবেন, কত পুরনো ইতিহাস জানবেন, খসখসে পাতার আওয়াজে একটু হলেও অ্যাডভেঞ্চারের গন্ধ পাবেন। আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ইন সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, স্নান করতে যাচ্ছি মহানদীতে। ফুল ডিটেলস দিয়ে দিলাম, এবার স্যান্ড রিসর্টে আসলে এই অ্যাক্টিভিটিসগুলো করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগির আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।